সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আরাধনা অর্জনা স্তব স্তুতি সে বিশ্ব নিয়ন্তা পাক পরওয়ারদিগারের আলামের জন্যই, যিনি আমাদের সুস্থ অসুস্থ যে অবস্থা হোক না কেন ঠিক সময় মতো আমাদের সালাতুল জুমা আদায় করার জন্যে খুতবার পূর্বেই উপস্থিত দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে আমাদের আখের নবী তাজদার মদিনী আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ হোক, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকের খুতবার বিষয়বস্তু মুনাফিকের সিফাত অর্থাৎ গুণাগুণ, ফি সিফাতিল মুনাফিক, মুনাফিকের গুণাগুণগুলো কি কি সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ব্যাধি থেকে যেন হেফাজত করেন, আমিন। মুনাফিক শব্দটা এমন একটি শব্দ যে আরবি শব্দ, যারা মুসলিম এবং ন্যূনতম জ্ঞান রাখে, কোরআন হাদিসের কথা শুনে যদি রাখে বা দাবি করেছে বা কোনোদিন জুমা পড়েছে বা ঈদ পড়েছে, তারাই বুঝতে পারে যে মুনাফিক কাকে বলে। এবং অমুসলিমদের মধ্যেও শব্দটি ব্যবহার হয়, যখন কেউ কাউকে ধোকা দেয়, মিথ্যা কথা বলে বা খিয়ানত করে, ওয়াদা পূর্ণ করে না, তখন শব্দতে বলে থাকে তুই একদম মুনাফিক, মুনাফিক হয়ে গেছিস, ছি তোর সঙ্গে চলার ইচ্ছা করে না, এ শব্দটি ব্যবহার করে থাকে। তো মুনাফিক আমরা সম্পর্কে আলোচনা করব। মুনাফিকের গুণ খুব খারাপ। আমরা শিরকের কথা শুনেছি যে শিরক আমাদের সমস্ত নেক আমলকে নষ্ট করে দিতে পারে, বিদআত আমাদের সমস্ত আমলকে কবুল হতে বাধা দেয়, কিন্তু শিরক বিদআতের মধ্যে একটি আমল রয়েছে যে আমলটি হচ্ছে নিফাক। এই নিফাক সম্পর্কে মানুষ অবগত নেই, অথচ বড় পাপ এবং মহাপাপ। এই নিফাক শব্দটি আমরা জানি, নিফাকের মানে হচ্ছে নাফাক থেকে এসেছে অর্থাৎ সুরঙ্গ, যেটি রাস্তা আমরা দেখব দিল্লি টিল্লির দিকে যদি কেউ যেয়ে থাকে বা বিশেষ করে সৌদি আরবে রাস্তা গেছে, ট্রেনের রাস্তা গেছে বা এ বাস ট্রাকের রাস্তা গেছে, একদিক দিয়ে গেছে আর একদিকে বেরিয়ে গেছে, একে বলা হয় নাফাক। তো নাফাক শব্দটা হচ্ছে এর জন্যে ব্যবহার করা হয়েছে মুনাফিক থেকে, যে যারা মুনাফিক তাদের সামনে কোরআন হাদিসের কথা রাখা হয়, কোরআন হাদিসের কথা শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। যেরকম পাহাড়ের রাস্তা এক কান দিয়ে ঢুকলো এক কান দিয়ে বেরিয়ে গেল, এই গর্ত যে চলে গেছে একদিক থেকে একদিক, ইঁদুরের গর্ত এখানে ঢুকেছে তো ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। তো মুনাফিকদের অন্তরটা ওই রকম, যে তাদের অন্তরে কোরআন হাদিসের কথা, ভালো কথা, দিনী কথা, নেক আমল তাদের অন্তরে টিকে না, তাই সেই আলামতটিকে নাফাক অর্থাৎ মুনাফিক বলা হয়েছে। অর্থাৎ মুনাফিকের মধ্যে কোনো কোরআন হাদিসের আমল টিকে না, তাই চলে গেছে। জেনে রাখা অবশ্যই উচিত হবে যে মুনাফিক দিয়ে যত কষ্ট পেয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মুসলিম থেকে পায়নি। মুনাফিককে দিয়ে
আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকেরা আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার পরিকল্পনা করেছে। 23 বছরের জিন্দেগি মক্কায় 10 বছর এবং মদিনাতে গিয়ে 13 বছর, এই জিন্দেগির মধ্যে যে আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন মুনাফিকদের সঙ্গে উঠা বসাতে, সে কাফেরদের সঙ্গে এরকম কষ্ট পায়নি। এই মুনাফিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষড়যন্ত্র করে হত্যা করে দেওয়ার পরিকল্পনা করেছিল এই মুনাফিকেরা, এবং বিশেষ করে মদিনাবাসীদের সঙ্গে মদিনার মুশরিকদের সঙ্গে হাত মিলিয়ে মুনাফিকেরা বড় বড় ক্ষতি করেছে ইসলামের মধ্যে, যা কোরআন হাদিসের ইতিহাসে পাওয়া যায়। এবং তাদের একটা পরিকল্পনাই থাকত জিহাদে গিয়ে যে এই জিনিস ঘটাবো বা এই জিনিস করব। যেরকম গাজওয়াদে মুসতালাকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হার হারিয়ে যাওয়ার পরে যে ঘটনা হয়েছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কষ্ট সেই মুনাফিকের চক্রান্তে হয়েছে, লাস্ট পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেছিলেন এবং মুনাফিকদের রাজ ফাঁস করে দেওয়া হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিজের পরিবারকে নিয়ে দুঃখ পেয়েছিলেন এই মুনাফিকদের চক্রান্তে, খলফায়ে রাশিদিনদের মধ্যে বিশেষ করে জাঙ্গে জামাল, জাঙ্গে সিফিন, এই যে যুদ্ধ রয়েছে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মত পার্থক্য এই মুনাফিকদের চক্রান্ত, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসানাইন যে মত পার্থক্য সে মুনাফিকদের মধ্যেই, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা পরিকল্পনা তৈয়ার করা সে মুনাফিকদের আশ্রয়ে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা। এক কথায় সর্বযুগে সর্বকালে সব সময় মুনাফিক এসেছে এবং আছে, এবং আমাদের মধ্যেও অনেক মুনাফিকের আলামত আমাদের মধ্যে আছে, নিফাকের আলামত আছে। যদি আমাদের মধ্যে যদি থাকে তাহলে এই নিফাকের আলামত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নাহলে এর সাজা ভয়াবহ এবং বড় মানে জাহান্নামের মানে ভাগ পাওয়া যাবে। জেনে রাখতে হবে কোরআনুল কারিমে যে 114টি সূরা রয়েছে, এবং এই 114টি সূরার মধ্যে একটি বিশেষ করে মুনাফিকদের জন্যই সূরা নাজিল করা হয়েছে, আল মুনাফিকুন। সূরা মুনাফিক শুধু মুনাফিকের জন্যই নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং খণ্ড খণ্ড করে 17টি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকিনদের কথাকে আলোচনা করেছেন। শুধু তাই নয়, পুরো কোরআন কারিমের মধ্যে 300-এর অধিক আয়াত মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জেনে রাখা অবশ্যই উচিত হবে যে মুনাফিকি এই কর্মকাণ্ডটি খুবই খারাপ। সূরা বাকারা আমরা জানি সবচাইতে বড় সূরা, এবং কোরআনুল কারিমে সূরা ফাতেহা পরে এই যে সূরা বাকারাকে দেওয়া হয়েছে, এই সূরা ফাতেহার আলিফ লাম মিম পরে 4টি আয়াত মুমিনদের ব্যাপারে আলোচনা করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের কাফিরদের কথা আলোচনা করেছেন 2টি আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম
গিশাওয়াতুম ওয়ালাহুম আযাবুন আযীম। তারপরে ১৩টি আয়াত একের পর এক একের পর এক মুনাফিকের কথা আলোচনা করেছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন ওয়াইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাহযু বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়া'মাহুন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম ইলা আখিরি। এই মুনাফিকদের কথা আলোচনা করেছেন ১৩টি আয়াতে। তাহলে প্রথমে আলিফ লাম মিম এবং পরে হচ্ছে ৪টি আয়াত মুমিনদের ব্যাপারে, তারপরে ২টি আয়াত হচ্ছে কাফেরদের ব্যাপারে, আর ১৩টি আয়াত হচ্ছে মুনাফিকদের ব্যাপারে। পুরো ২০টি আয়াত বর্ণনা করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলা সর্বমানুষকে খিতাব করেছেন। তারপরে বলেছেন ইয়া আইয়ুহান নাস। তাহলে এই ২০টি আয়াত দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহ সুবহানাহু তাআলা তিন ভাগে বিভক্ত করেছেন মানুষকে। এক হচ্ছে কাফের মুশরিক, এক হচ্ছে মুমিন মুত্তাকি, আর এক হচ্ছে মধ্য মধ্য একটি গোষ্ঠী রয়েছে, গোষ্ঠীর নাম হচ্ছে মুনাফিক। সেই দুই দিকে এইদিকে থাকে এইদিকে থাকে। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই তিনজনকে খিতাব করে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই মানুষেরা উবুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমার রবের। কেন? আল্লাহ সুবহানাহু তাআলার উদ্দেশ্যই হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এবং ইবাদতও হতে হবে ভালো ইবাদত, যেটি তাবারাকাল্লাহ ইসরার মধ্যে পাওয়া যায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৌত আর হায়াতকে সৃষ্টি করেছি, অর্থাৎ জীবিত মৃত আমার হাতে আমি সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছি? আইয়ুকুম আহসানু আমালা, যেন সে ভালো আমল করে। আকসারু আমালা বলা হয়নি, মানে বেশি বেশি আমল করার কথা বলা হয়নি। যে আমলটি করতে হবে ভালো আমল করতে হবে এবং শুদ্ধ আমল করতে হবে। ইজা তানাযাতুম ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলি, যখন তোমরা কোনো মতপার্থক্য দেখবে তখন তোমরা আল্লাহ এবং আল্লাহর বিধানের দিকে লুটিয়ে পড়বে বা সেটাকে গ্রহণ করবে। যেটি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাকুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যে জিনিসটা দেয় সেই জিনিসটাকে তোমরা গ্রহণ করো, অর্থাৎ ভালো জিনিসকে তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, আর যে জিনিস থেকে তোমাদেরকে মানা করে সেই জিনিস থেকে তোমরা পরিত্রাণ থাকো, অর্থাৎ দূরে সরে থাকো। জেনে রাখতে হবে এই যে আমাদের ভালো আমল করতে হবে, এবং সে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে করতে হবে, পদ্ধতিতে করতে হবে। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে মুনাফিকের সম্পর্কে, তাই মুনাফিকের যে কি কি আলামত রয়েছে, কি কি যে তার সিফাত রয়েছে, গুণাগুণ রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যেন হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বাদা, আম্মা বাদ। বলছিলাম মুনাফিক সম্পর্কে, মুনাফিকের সংজ্ঞা শেখ ফাউজান দামাত বারকাতুহুম সৌদি আরব, উনি তিনার কিতাবে লিখছেন, শেখ উসামিন রহমাতুল্লাহ আলাইহির ছাত্র
যিনার বয়স এখন বর্তমানে 85 বছর, তিনি বলছেন মুনাফিক ইজহারুল ইসলাম ও ইবতালুশ শিরক, মুনাফিকের আলামত হচ্ছে যে ইজহার ইসলাম অর্থাৎ ইসলামকে প্রকাশ্য দেখায়, ও ইবতালুর কুফরি ওয়া শিরক, আর ভিতরের মধ্যে কাফিরের এবং শিরকের সে গুণগুলো থাকে। আমরা দেখি যে পাঞ্জাবি পরে আছে, খুব সুন্দর মনে হচ্ছে ইসলামী পোশাক, কিন্তু পাঞ্জাবি পরেছে কিসের জন্যে? সে অন্য জিনিসের জন্য। দাড়ি ছেড়েছে ইসলামিক এবং শরীয়ত ফরজ দাড়ি ছেড়ে রেখেছে, কিন্তু ভিতরে তার উদ্দেশ্য আছে অন্য। টুপি পরছে ইসলামিক একটা প্রতীক মেনে নেওয়ার জন্য, কিন্তু ভিতরে তার অন্য জিনিস রয়েছে। একে বলা হয় নিফাক। তাহলে ভিতরে এক, বাইরে এক, অর্থাৎ তাদের মুখ দুটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিফাক যার মধ্যে আছে তাদেরকে আল্লাহ রাসূলের ভাষায় বলা হয় জিল ওয়াজহাইন, দুই মুখওয়ালা, দ্বিমুখী লোক। এই হাদিসের তাফসিরে বলা হয়েছে যে কিয়ামতের মাঠে মানুষ যেরকম এই দুনিয়াতে দুই মুখ, দুই মুখ মানে সাপের গালে উঁচুমা, ব্যাঙের গালে উঁচুমা, এই পার্টিকে বিবাদীকেও চুমা আর বাদীকেও চুমা, ভালো লোকের কাছেও ভালো, খারাপ লোকের কাছেও ভালো, মানে কাউরের কাছে মানে খারাপ হতে চায় না, যেটি সমাজের মধ্যে ও নিজেকে খুব উন্নত মানের মনে করে, যেটাকে বলা হয় যে নিউট্রাল থাকে, মানে নির্দল, একবার ও বিজেপি না তৃণমূল নয়, মধ্যম মধ্যম নিউট্রাল চলবে ও। আমি ভাই ঝামালাতে নাই ভাই, হ্যাঁ আমি ওই 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 ওইদিকে যাব না ভাই, আর খারাপও বলবে না ও ভালো বলবে না। আল্লাহ রাসূল বলছেন দিল ওয়াজ হাই, দুই মুখেওয়ালা, সাপের মুখে চুমা, ব্যাঙের মুখে চুমা, কিয়ামতের মাঠে তাদের দুটো মুখ হবে, দেখতে পাবেন, চোখটা বন্ধ হবে, তারপর যখন উঠবেন, কতক্ষণ পর উঠবেন, যারা মুমিন তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা মুমিন তাদের অবস্থাটা এতটুকু হবে যেরকম দুলহা মিয়া শুয়ে যায় ঘরে, ওইরকম। দুলহা মিয়া কতক্ষণ শুইতে পায়? কালকে ওলিমা হবে, কত তার টেনশন, আর যে যত বড় লোক তার তো আরও টেনশন, মানে 4,000-5,000 লোক করেছে, ঠান্ডা দিতে হবে, প্যাকেট করতে হবে, মাংস কাটা হয়েছে কিনা, বন্ধু বান্ধবের ভিড়, এই ওই এই করতে 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 একদম রাত 12টা পেরিয়ে গেল, এদিকে দুলহান তার জন্য অপেক্ষা করছে, ভাবিরা টানাটানি করছে কখন যাবা কখন যাবা, তারপরে গেল ঘরে, তারপরে আবার ফোন চলে এলো, বাইরে চলে এলো, অজু টুজু করে গেল, দুজনের কথা বিনিময় হলো, মিষ্টি খেলো, মাথায় হাত দিয়ে দোয়া পড়লো, দুরি কাজ সলাত আদায় করলো, তারা দাম্পত্য জিন্দিগিতে গেল, আবার তারা গোসল টোসল করলো, কিছু মিষ্টি মিষ্টান্ন খেলো, তারপরে ঘুমিয়েছে আর আবার উঠেছে, উঠো উঠো ফজরের সময় হয়ে গেছে, এই গরু কেটে দিলে তোরা ঘুমিয়ে আছিস, খাসি কেটে দিলে তোরা ঘুমিয়ে আছিস, তো ও কতক্ষণ ঘুমাই, 2 ঘন্টাও মজুরি হয় কিনা, 2.5 ঘন্টা হয় কিনা। আল্লাহ রাসূল বলছেন যারা নেক পরহেজগার তারা ওই ব্যক্তি ওই রকমই, যেরকম কবরে দেখেছে তারা যদি আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত শুয়ে থাকে, কোটি কোটি বছর যদি শুয়ে থাকে, তাও ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা লম্কা নমাতিল উরুস, ঘুমিয়ে যাও তুমি দুলামিয়ার মতো, যেরকম ঘুমিয়ে থাকো, দুলামিয়াকে কেউ ডিস্টার্ব দিতে যায় না। তো ওই মুনাফিকের
যদি থাকে তাহলে তার জন্য এরকম নয়, এক একটা কিঞ্চি কিঞ্চি পরিমাণ তার জন্য হচ্ছে খুব কষ্টকর। তো চোখটা বন্ধ হলে যারা মুমিন তারা দেখতে পাবেন উঠে একদম কিয়ামতের মাঠের দিকে সব দৌড়তে, খালি পায়ে খালি মাথায় উলঙ্গ অবস্থায় সেখানে একটা গোষ্ঠী দৌড়াবে যাদের দুটা মুখ থাকবে, তখন বুঝতে পারবেন যে এটা মুনাফিক ছিল। এবং আল্লাহ রাসূলের ভাষাতে মুনাফিককে অন্য জায়গায় বলা হয়েছে কাশাতিল আয়রা। ভাষাটি শুনতে গেলে খারাপও লাগবে, কিন্তু ওর অনুবাদ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে বলেছেন, আমরা আরবিতে অবগত নাই তার জন্য শুনে আমরা কিছু মনে করলাম না, কিন্তু আমরা সাধারণত চলিত ভাষায় যদি অনুবাদ করা যায় তা এটাকে বলা হয় ওরানি ছাগল, ওরানি বকরি। ওর জৈনতার জন্যে বা ফায়দার জন্যে কখন এই পালের মধ্যে চলে যায় আর কখন এই পালের মধ্যে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন আল মুনাফিকা শাতিল আয়রা, মুনাফিকের চরিত্র হচ্ছে একটা ওরানি ছাগলের মতো বকরির মতো, যখন এইদিকে লাভ হয়ে গেল এদিকে হলো আর এইদিকে হলো তখন এইদিকে হয়ে গেল। কিছু লোক আছে দেখবেন, বিশেষ করে যখন কোনো ভোট দেওয়া দায়ী হইতে লাগবে, ব্যাংকের ভোট হোক ইলেকশন ভোট হোক বা কোনো কমিটি গঠন হোক, তো নিউট্রাল থাকার জন্য মানে যদি এদিকে থাকে তাহলে এদিকে যেন লাড্ডু পায় আর এদিকে যখন যদি থাকে তো এদিকে যেন গম পায়, তখন আরে কোনো ব্যাপার না, নো টেনশন আছি আপনার সঙ্গে, আপনি তো জিতছেন কোনো ব্যাপার নয়। আর ও যখন এলো তখন বলছে আরে আপনার মাথা খারাপ হয়েছে, ও তো হারবে আপনি জিতছেন, যেটা আমরা সমীক্ষা করে দেখলাম দুদিকে লাড্ডু, এদিকে একটা কাপড় পেয়ে গেল আর এদিকে দুটো বস্তা গম পেয়ে গেল। ওই ছাগল ওরানি ছাগল এদিকে কিছু মাল পেয়ে গেল আর এদিকে কিছু মাল পেয়ে গেল। আল্লাহ রাসূল বলছে কাশাতিল আয়রা, এই দুইমুখী চরিত্রের লোক কাজিল ওয়াজহাইন, দুই মুখওয়ালারা খুব মারাত্মক। শিরককে বুঝা যেতে পারে, শিরককে বুঝিয়ে দেওয়া যায় মানুষকে যে শিরক এই বিদাত হচ্ছে এই, কিন্তু আলোচনা মুনাফিকের ব্যাপারে খুবই কম হয়, অথচ 300 আয়াত মুনাফিকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাজিল করলেন, একটি সূরা নাজিল করলেন এবং 17টি আয়াতে বিভিন্ন জায়গায় 17 জায়গায় বর্ণনা করলেন মুনাফিকের ব্যাপারে। তা জেনে রাখা অবশ্যই উচিত হবে যে মুনাফিকের একটি সিফাত হচ্ছে যে জিলওয়া জাহান, দুই মুখওয়ালা কাশাতিল আয়রা, একটা ছাগলের মতো। এমতই মুনাফিকের দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে এরাজুল আমাল, তার ভালো আমলের দিকে তার মন যাবে না, তাকে সলাৎ দেখে খুবই ভারী, সলাৎ পড়বো ভাই শুরু করে দেবো, হ্যাঁ শুরু করে দেবো, সত্যি এটা ভুল হচ্ছে, ও নামাজ শুরু করেনি, ও শুধু ওয়াদা করছে, জেনে রাখতে হবে যে ওর মধ্যে নিফাক চলে এসছে, নিফাকের আলামত আছে, সেই নিফাক তার মধ্য থেকে সরাতে হবে, যখনই তার সময় হবে তখন সে ব্যক্তি আমল শুরু করে দিবে, সময়ের অপেক্ষা করবে না। কোন লোক জানে যে তার মৃত্যু 10 বছর পর হবে, বৃদ্ধ হবে তারপরে শুরু করবে? সুন্নাত আমল ফরজ আমল সে তারা কোনো গ্রাহ্য করবে না, এই রাজুল আমাল সলে ভালো আমল থেকে তারা বঞ্চিত থাকবে, ভালো আমলের দিকে যাবে না। নাম্বার দুই হচ্ছে জুলম করবে, অত্যাচার করবে। জুলম শুধু ওটা নয় যে কোমরে ধরে একটা 16 ঘোড়া টেনে দিলে, ওটার নাম জুলম নয়, শুধু জুলম শুধু ওটা নয় যে জমি মেরে দিয়েছে, জুলম আপনার বিভিন্ন রকমের দিক দিয়ে হতে পারে। আপনি একটা মরিচ নিচ্ছেন, কাঁচা মরিচ, আপনি মুংফলি নিচ্ছেন, বাদাম, আপনি মটরশুঁটি নিচ্ছেন, আপনার তুলে দিতে দিতে একটা শশা নিতে নিতে একটা ছোট্ট শশা ধরে আছেন, হয়ে গেল আপনি আপনার দিকে পাল্লাতে দিয়ে দিলেন,
আপনি প্রভাবশালী লোক, আপনি মারুতি কার থেকে নেমেছেন, আপনার অ্যাভেঞ্জার মোটরসাইকেল আছে, রয়্যাল বুলেট আছে, আপনার শরীর খুব বুলেট হয়ে আছে, আপনার গলাতে হার আছে, দু তিনটা আংটি আছে, ওই লোকটা বলবে যে আপনি কেন মোটরসাইকেলটা উঠালেন লাত খাবার জন্য, ওর কপাল কি খারাপ হয়েছে? হ্যাঁ এই ভাই এখানে রাখেন, আপনি বলবে? এটা একটা জুল। এই সিফাত যদি থাকে, এই গুণাগুণ যদি থাকে, এই অভ্যাস যদি থাকে, তাহলে নিফাকের একটি আলামত তার মধ্যে আছে। এই নিফাকের আলামত তাকে ছাড়তে হবে, না হলে কাল কিয়ামতের মধ্যে টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নাই, তার সম্পদ যাবে, তার সঙ্গে কয়েকটা জিনিস, তার মধ্যে হচ্ছে তিনটা কাফন যাবে, যেখানে পকেট নেই, কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, কোনো ফোনপে নেই, কোনো ইউপিআই নাই, কিছু নেই, তার সঙ্গে যাবে কি? আমল। আমল দিয়ে আপনাকে সোচ করতে হবে। আপনি একটা যদি মামফালি উঠিয়ে রাখেন, একটা যদি মরিচ উঠিয়ে রাখেন, একটা শসা যদি উঠিয়ে রাখেন, তাহলে এই জুলুম আপনার উপরে বরাদ্দ করা হবে। যদি আপনার কাছে যদি নেকি যদি না থাকে, তাহলে যে লোকটার, ওই ভ্যান চালকটার, ওই রিক্সা চালকটার, ওই লোকটাকে যার উপরে অত্যাচার করা হয়েছে, যে অত্যাচারিত হয়েছিল, তাহলে তার গুনাহকে আপনার মাথা চাপিয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই চরিত্র থেকে যেন হেফাজত করেন, আমিন। ইনকারে আমল, ভালো আমল, ভালো কাজ থেকে মানা করবে, এটা একটা নিফাকের আলামত। ভালো কাজ যেরকম কোনো একটা অনুষ্ঠান হবে, ইজতেমা হবে, হাই ছাড়ো তো, কি দরকার রে ভাই, এত টেনশন নেওয়ার কি দরকার আছে বলো তো? কেন জলসা করবে, আর কেন এই সংগঠন সংগঠন? আর ওই লোকটার কাছে যখন আবার যাবে যে ঈদ, ঈদ উপলক্ষে একটা মেলা বসাতে হবে, ঠিক আছে তোর সঙ্গে আছি, কোনো ব্যাপার নেই, দেখছি চালা, এত বড় যে মেলা হয়, এত বড় বড় যে প্যান্ডেল হয়, সবাই কি করে? করে না। 20 থেকে 25 জন, 10 জন মান্যগণ্য লোক ওরা নিজে হ্যান্ডেলিং করে, আর পাবলিক ফ্রিতে মাল ঘুরে, ওরা যেটা বলে সেটা শুনে। ইনকার আমল সালে, ভালো কাজ থেকে যদি কেউ বাধা দেয়, খারাপ কাজে যদি প্রসার প্রসার ঘটায়, তাহলে নিফাকের আলামত তার মধ্যে একটা রয়েছে। এই আমল যদি থাকে, তাহলে সেই ব্যক্তি জিলওয়াজ, হ্যাঁ দুই মুখওয়ালা বা ওরানি ছাগল ওকে বলা হয়েছে, এবং এদের আলামত খুবই খারাপ, তার জন্য এই আলামত, এই অভ্যাস, এই আমল ছাড়তে হবে। নিফাকের একটি আলামতের মধ্যে আরেকটি আলামত হচ্ছে এই যে তারা নেক পরহেজগার লোকদেরকে তারা খারাপ নজরে দেখবে, নিজেকে আপডেট মনে করে, নিজেকে খুব মানে সুন্দর মনে করে, এবং তার মতো শিক্ষিত নয় যাদের মুখে দাড়ি আছে, ও তো নিজে রাখেনি রাখেনি, যারা দাড়ি ছেড়েছে তাদেরকে বলছে কোন বয়স হয়ে গেছে রে ভাই তো, হ্যাঁ নাতি পোতা হয়ে গেলে তো বলবে তো একদম নাতনি পাবি, এখন তো অভ্যাস মানে অমিতশাহ রেখে দিয়েছে, আর দাদু মানে প্রধানমন্ত্রী রেখেছে, তখন সবাই রাখছে, কেউ দাদুর মতো রাখছে, আর কেউ মানে ছোট দাদুর মতো রাখছে। তো যারা নেক পরহেজগার আমল করে, টাকনুর ওপরে কাপড় পরে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদেরকে ছোট নজরে দেখবে যারা মুনাফিক। একবার আনসোশাল ছেলেটা গেছি ওখানে, তো এত উঁচা করে কি প্যান্ট পরতে হয় বলতো, হ্যাঁ কেন এরকম করবে? আর বিয়ে পড়াতে এসে একদিন হলো, নামাজ পড়া নিয়ে এত টেনশন আছে, তুই কি একলাই মুসলমান? না আমরাও মুসলমান রে, এত কেন তুই গাইয়া হয়ে গেছিস রে? ওকে বলছে ইনকারে আমল, এবং নিকারদেরকে, পরেশদারকে, তাদেরকে ছোট নজরে দেখা, এটা হচ্ছে নিফাকের একটি আলামতের মধ্যে আলামত। নিফাকের আলামতের মধ্যে আরেকটি আলামত হচ্ছে এই
যে তাদের হাসি ঠাট্টা করবে। কিরকম হাসি ঠাট্টা? সূরা বাকারার মধ্যে এসেছে, ওয়াইযা লাকুল লাযীনা আমানু, যখন ইমানদারদের সঙ্গে মিলবে মুনাফিকরা, তখন তারা বলবে যে আমি তোমাদের দলে, আমানু মানে ইমান নিয়ে এসেছি। ওয়াইযা খালাউ, যখন তারা তাদের কাছ থেকে পৃথক হয়ে যাবে, ইলা শায়াতিন, শয়তানদের দলে, তাহলে মুশরিক বেদিন যারা খারাপ আমল করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান বলছে। হতে পারে আপনার নজরে আপনি ভালো, কিন্তু আপনি একটা শয়তান, যেটা কোরআন বলছে। শয়তানের কাছে যখন মিলবে, কালু, তারা বলবে ইন্না মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি গো, তাদেরকে বলবে। এদিকে বললো এদের সঙ্গে, মাওলানা সাহেব কোনো টেনশন নাই, চালিয়ে যান, দেখছি তারপরে। আরে হক কথা বলতে ছাড়ি না, শরীরে যতদিন রক্ত আছে ছিঁড়ে দেব। আর যখন আবার যখন অন্যজনের কাছে গেল, এই তো দুনিয়াতে সব বন্ধ করেছে, মনে হচ্ছে এই লেখাপড়া ওই মনে শিখেছে, এ এখনই করার নাজেল হলো কি, বাপ দাদার দিন দেখিতে দেখিনি, এনে কি চল্লিশা করতে দিবে না, চাহরম করতে দিবে না, বলে অমুক করতে দিবে না, মিলাদ করতে দিবে না, এই এই ঈদের ফাংশন করতে দিবে না, এই এটা করতে দিবে না, মানে কি মেয়েরাকে নাকি ছেলেরাকে নিয়ে গিয়ে লজে নাকি দাওয়াত খেতে দিবে না, এখানে যেতে দিবে না, এ দুনিয়া থেকে ওই কি পড়েছে। এদিকে বলে যে মনে সব কোনো ব্যাপার নাই, আমল অড়ালে করে কোনো ব্যাপার নাই, আছি তোমার দিকে, যতক্ষণ শরীরে রক্ত আছে ছাঁটিয়ে দেবো। আর ওই দিকে যখন বলছে, বলছে একটা টিকিট কাটাইতে হবে। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, যখন মোলাকাত করে ইমানদারের সঙ্গে, কালু আমান্না, তারা বলে আমরা ওই তোমাদের সঙ্গে রেখেছি, ইমান রেখেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিন, যখন শয়তানদের সঙ্গে মিলে, তখন তারা বলে ইন্না মাআকুম, তোমাদের সঙ্গে রয়েছি নিশ্চয়। ইন্নামা নাহনু মুস্তাহাজিউন, এই শব্দটার জন্য আয়াতটা বললাম আপনাকে, যে দেখেছি আবার মোলিসের সঙ্গে উঠা বসা করে, তুমি জানো না একটা তো টেস্ট নিতে হবে। ইন্নামা নাহনু মুস্তাহাজিউন, অর্থাৎ ইস্তেজা, হাসি ঠাট্টা, মজাক করার জন্য যাচ্ছে নেককার পরেজগার লোক, পাঁচ অক্তের নামাজ পড়ে, বসে আছে দশটা লোক, ইশারা করে দিল আগে, এই টেনশন দেখিস কিরকম টেস্ট নিব, আসছে কি ওবার দেখতে পারি হাজি সাহেব, মানে ওকে মুর্গা বানাচ্ছে। যখন ও গেল, দেখলি ইয়ার কি কোনো দাম আছে রে বলতো, এই এরকম করে জিন্দগি আর কি, নাকি এরা নাকি এরকম, এটা করবে না, এটা করবে না, দুনিয়া বলে তো কথা আছে, শরীয়ত কি এত বাধার বলতো, শরীয়ত কি এরকম করে বাইন্ডিং করে রাখবে, আমার মনে হয় তো এরকম নাই রে ভাই। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা তাদের হাসি ঠাট্টা মজাক করে। বুঝাতে চেয়েছি এই এই জিনিসগুলো যদি থাকে, তাহলে নিফাকের আলামত তার মধ্যে রয়েছে, এখনই তাকে তওবা করতে হবে। নিফাকের অনেকগুলো আমল রয়েছে, আমরা সাতটা আমল বললাম, আমি আজকে নোট করেছিলাম 20টি আমল, এখন অনেকটি থাকলো, একটা বেজে গেছে, তার মধ্যে আমাদের অনেকগুলো আমল রয়েছে, সেই আমলগুলোর মধ্যে আর দুইটি ছোট ছোট করে তিনটি আমল বলছি, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা ওয়াদা ওয়া আখলাফা, যখন ওয়াদা করবে খেলাফ করবে। আসছেন? হ্যাঁ ইনশাআল্লাহ আসছি, কোনো টেনশন নাই, আসছি ইনশাআল্লাহ। বলে ওয়াদাও করেছে আর এমন করে বিশ্বাস করিয়েছে, তারপরে একটা নেককার পরেশকার লোক যদি ইনশাআল্লাহ বলছে, ইনশাআল্লাহ তাহলে আপনি আসবেন না, কেন বলছে আপনি ইনশাআল্লাহ বলেন, আসতে পারেন না, আসতে পারেন, মানে ইনশাআল্লাহকে ওর সামনে এরকম করে পেশ করেছে যে ওই ইনশাআল্লাহর মানেটা, ইনশাআল্লাহর মতলবটা, ইনশাআল্লাহর যে একটা আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিয়েছে ঈশ্বরিয়তে, যে ইনশাআল্লাহর কি গুরুত্ব রয়েছে, সে গুরুত্বটাকে খেয়ে নিয়েছে। তাহলে ইনশাআল্লাহ মানুষের সামনে এরকম করে পেশ করা হলো, বা এরকম করে ইসলামকে পেশ করা হলো যে ইনশাআল্লাহ বললে মানে ধোকা হবে মনে হয়। যেরকম কিছু লোক রয়েছে টুপি পাঞ্জাবি পরে মুখে গালি দেয়, মারামারি করে, হোড়াহড়ি করে, তখন অমুসলিমেরা দেখে মনে করে যে ইসলাম মনে হয় এরকমই, কেন ওই স্টাডি করে না বেচারা। ইজা তুমিনা খানা, কোনো আমানত রাখলেও খেয়ানত করে, টাকা রেখেছে সমাজের খেয়ে নিল, ইমাম সাহেবকে টাকা দিয়েছে কি ফ্যান কেনার জন্য, ও মাছ কিনে বাড়ি চলে গেছে,
মিড ডে মিলে টাকা এসেছে, সবাই মাস্টার মেলে মনে হচ্ছে বাপ মারা গেছে, মিরাসের মাল বন্টন করছে, সব ডে মেলে বসে মাস এসেছে, ইজা তুমিনা খানা, তার মধ্যে নিফাকের আলামত রয়েছে। এই মতোই ইজা হাদ্দাসা কাদিবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা কথা বলতে বলতে এমন লুচিপুরি করে কথা বলবে 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 আল্লাহর সামনে মিথ্যা কথা বলে দিবে। মিথ্যা কথা বলতে বলতে তার ইন্তেকাল হয়ে গেল, এমন করে সাজিয়ে ধরছে মিথ্যা কথা, মানে সত্য কথা বলছে, মরার পরেও আল্লাহকে বলবেন যে আল্লাহ এটা তুমি এটা কাজ করেছো, তখন বলছে না আমি কি করি আল্লাহ এটা হয়, তখন আল্লাহ তার মুখটাকে বন্ধ করে দিবে। আলিয়া মানাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আন্নাহুম বিমা কানু ইয়াকসিবুন, তার মুখটা বন্ধ করে দেবে, হাত দুটা কথা বলবে, পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন পুরো শরীরটা কথা বলবে। তো নিফাকের একটি আলামত হচ্ছে এই যে মিথ্যা কথা বলা। অন্য একটি হাদিসের মধ্যে বলে বলা হয়েছে যে যে তখন ইদা খাসামা ফাজারা, যখন তর্ক বিতর্ক হবে অর্থাৎ ঝগড়া হবে তখন গালি দিবে, একদম মুখস্থি গালি, কত যে মুখস্থি রেখেছে, তোমার বাপের প্যান্ট আর তোমার মায়ের শাড়ি আর তোমার বাপের ওরকম আর তোমার এই যা পারলো জিভ ভরে গাল দিল। জেনে রাখতে হবে যে ওই ব্যক্তিটা হচ্ছে মুনাফিকের মধ্যে একজন, তার সিফাত মুনাফিকের যে আলামতের মধ্যে একটা আলামত রয়েছে। আমরা বলছিলাম মুনাফিক সম্পর্কে এবং মুনাফিকের গুরুত্ব, মুনাফিকের মানে আলামতগুলো, মুনাফিকের সাজাও রয়েছে, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন বলায় বলবো। মুনাফিকের একটু ছোট্ট কথা বলি, এই সেফাত যদি থাকে তার জানাজা হবে না। আবদুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় কষ্ট দিত, মুনাফিকই চাল করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো হুকুম না আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়িয়েছিলেন এবং উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে মানাও করেছিলেন। উমার ফারুকের সাপোর্টে একটি কোরআন আয়াতও সেখানে নাজিল হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন লা ইয়াস্তাগফিরুল্লাহু যুনুবা, তার গুনাহ মাফ করে দেওয়া হয়নি, লা ইয়াস্তাগফিরু যুনুবা সাবুনা মারাতান, তার যদি 70 বার যদি জানাজা পড়া হয় তবু জানাজা হবে না। তাহলে মুনাফিকের জানাজা পড়া হলে বাহ্যিক হিসেবে গোলাপ জল দিয়ে গোসল দিলেও, আতর সুরমা লাগিয়েও, সুন্দর কাফন গেলেও তার জানাজা সঠিকভাবে হয় না, এটা তার হলো এই। এবং জাহান্নামীরা জাহান্নামে থাকবে, কাফেররা জাহান্নামে থাকবে, কিন্তু সবচাইতে জাহান্নামের নিচে থাকবে তারা হচ্ছে মুনাফিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন এই নিফাক থেকে যেন হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন আমাদের এই গুণ থেকে যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ আমরা আজ এখানেই তওবা করছি, আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। আল্লাহ আমরা চলাতে ফিরাতে উঠাতে বসাতে এই জিনিসগুলো প্রায় 95% লোকের মধ্যে চলে এসেছে, অনেক স্তর রয়েছে, ডাক্তার মাস্টার মৌলানা মুফতি কারি হাজি সাধারণ লোক সবারই মধ্যে কম বেশি রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে মরার সময় কলম নসিব করিও, আল্লাহ তোমার রসুলের যেন আমরা এম যেন সিফারিশ পাই, হজ কৌসরের পানি পাই, চট করে যেন পুলিশেরা পার হয়ে যায়। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।